উনি মারা গেছেন, একজন মহিলা, বয়স 61 বছর, আমাদের এখানে গত পরশু দিন ভর্তি হয়েছেন। আজকে ওনাকে কোয়ারেন্টাইনে রেখেছিলাম, আজকে ওনার স্যাম্পল সংগ্রহ করার কথা ছিল, ওই যে আইডিসিআর থেকে টিম আসছে, বাট তার পূর্বেই উনি ইন্তেকাল করেছেন। আর ওনার উপসর্গ দেখে মনে হয়েছে আমাদের কাছে করোনা পজিটিভ, এই কারণে আমরা কোয়ারেন্টাইনে রেখেছিলাম। উনি যুক্তরাজ্য প্রবাসী, গত 4 তারিখ এই মার্চ মাসের উনি বাংলাদেশে এসেছে। হ্যাঁ জি, আমরা করব, এই যে এখনই ওনার সৎকারের ব্যবস্থা করব, সেই সঙ্গে ওনার শরীরের নমুনা সংগ্রহ করে আমরা পরীক্ষা করার জন্য আইডিসিআর ঢাকায় পাঠাবো। স্যাম্পল কাদেরকে? হ্যাঁ, ওনার পরিবারে যারা সংস্পর্শে আসছে তাদেরকে আমরা এখন দেখব, দেখে তাদেরকে আমরা কোয়ারেন্টাইন করব। না, এখনো সবাই কোয়ারেন্টাইনে রাই, আমরা এই সৎকার করার পরবর্তী সাথে সাথে আমরা পদক্ষেপ গ্রহণ করব। কাকে কোয়ারেন্টাইনে রেখেছিলাম? আমরা অলরেডি 27টি কাউন্সিলর কার্যালয়কে তথ্যকেন্দ্র খুলেছি, আমরা মানুষকে সচেতন করে তোলার জন্য মাইকিং করেছি, আমরা প্রত্যেকটা বাড়িতে অনুসন্ধান, বাইরে থেকে কেউ প্রবাসীরা আসলে তাদেরকে কোয়ারেন্টাইনে নিয়ে আসার জন্য আমরা পরামর্শ দিচ্ছি, প্রত্যেকটা মসজিদ মন্দির গির্জার সব ধর্মীয় উপাসনালয়গুলোর মাধ্যমেও আমরা প্রচারণা চালাচ্ছি। আমরা একই সঙ্গে আজকে আবার জরুরি সভা আছে, আমরা পরবর্তী পদক্ষেপগুলো আমাদের কী প্রিভেন্টিভ নেওয়া যায়, কতটুকু এটাকে আমার নিয়ন্ত্রণে আনা যায় সেই ব্যবস্থার জন্য আমরা আজকে 12টায় আবার বসব, এখন এই পর্যন্ত চলছে। এইটা এখন পর্যন্ত ওনারা যে আইসিআর রিপোর্ট আসার পরে আমাকে জানানো হবে, তারপরেই আমরা বিশেষ ব্যবস্থায় মানব হিসাবে টিল্লায় আমরা দাফন করব। ওই পেশেন্টটি যখন ভর্তি হয়েছিলেন উনি তখন করোনা সাসপেক্টেডই ভর্তি হয়েছিলেন গত 20 তারিখে 11টার দিকে, আজকে ভোর রাত 4টার দিকে উনি মারা গেছেন। উনি কোয়ারেন্টাইনে ছিলেন। ওনার হিস্ট্রি ছিল, উনি এই মাসের 4 তারিখের দিকে উনি লন্ডন থেকে আসছে, 4 তারিখে আসার পর বাড়িতে অসুস্থ ছিল, এখানে ভর্তি হওয়ার 5-7 দিন আগে থেকেই সে বাড়িতে অসুস্থ ছিল, জ্বর কাশি সামান্য শ্বাসকষ্ট ছিল, এই অবস্থায় তিনি ভর্তি হয়েছিলেন 20 তারিখে 11টার দিকে, সকাল 11টার দিকে। আজকে 4টার দিকে মারা গেছেন। ওনার আজকে স্যাম্পল নেওয়ার কথা ছিল, আমরা গত পরশু দিন ভর্তি হয়েছি সেই হিসাবে কালকের দিন তো ছুটির দিন ছিল, আজকে আইডিসিআর পক্ষ থেকে বলা হয়েছিল স্যাম্পল নেবে, কিন্তু উনি স্যাম্পল নেওয়ার আগেই উনি অলরেডি এক্সপার্ট পারসন। হ্যাঁ, আমরা ডেড বডি থেকে স্যাম্পল নেওয়ার ব্যবস্থা করছি এবং সেই স্যাম্পল নেওয়ার জন্য যে ধরনের প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে সেটা আমরা করছি, এবং স্যাম্পল আমরা কালেক্ট করে আমরা আইস বক্সের মধ্যে পাঠিয়ে দেবো। আইডিসিআর সাথে কথা হয়েছে এবং সমস্ত মানে যে কার্য প্রক্রিয়াগুলো সব কিছু অলরেডি সর্ট আউট করে ফেলছি কীভাবে কী তাকে করতে হবে। কোয়ারেন্টাইনে, হোম কোয়ারেন্টাইন তো আমাদের অনেক আছে, 741 ছিল গতকাল পর্যন্ত, আজকে আরও অনেকেই বাড়ছে। আর প্যাথলিস্টিং যে কোয়ারেন্টাইন, উনি মারা যাওয়ার পরেও এখনও 3 জন এই হাসপাতালে ভর্তি আছেন। গতকালকে পর্যন্ত 741 ছিল, আজকের রিপোর্টটা ওই যে আজকে সকালবেলা এই ব্যস্ততার জন্য আমরা ই করতে পারি, হয়তো আধা ঘন্টা পরেই আপনাদেরকে আমরা এই তথ্যটা দিতে পারবো। আমরা ওনার যে সৎকারের ব্যবস্থা করা হয়েছে এখানে যে চিটি কর্পোরেশন মহোদয়ের নেতৃত্বে, ওনার এখানে যে মেজর টিলে একটা জায়গা আছে সেখানে তাকে কবরস্থানের পরপরই অলরেডি তার সাথে সংশ্লিষ্ট যে তার পরিবারবর্গ আছেন আত্মীয় স্বজন আছে তাদেরকেও আমরা অলরেডি করে ফেলছি যে তাদেরকেও আমরা কোয়ারেন্টাইনে নিয়ে আসবো।
একটা বিষয় কালকে থেকে একটা নানান ফেসবুকে সামাজিক মাধ্যমে একটা হেলিকপ্টারের ছবি সাথে, এটাতে আসলে গতকাল কি ছিল আপনাদের? এটার ব্যাপারে আমি অনেকের কাছ থেকে ফোন পেয়েছি, অনেক সাংবাদিক মহল আমাকে ফোন করেছিল। আসলে এটা কোনো সত্যতা আমি পাওয়া যায়নি। আমরা রাত পর্যন্ত আমরা চেষ্টা করছি যে এই ধরনের কোনো ইয়েছে, কিন্তু এই ধরনের কোনো সঠিক তথ্য আমরা পাইনি। কেন আসছিল সেটা আমরা বলতে পারছি না।